পাবলিক বাংলা আপনাদের সঙ্গে আমি অনির্বাণ শুরু করছি অনির্বাণের অগ্নিবান। আজকের অনির্বাণের অগ্নিবান জানিয়ে এক কথায় বলতে গেলে রাজ্যে নজির বাহা যখন দেশে সংক্রমণ, ঠিক সেদিনই রাজ্যে একটা ছুটির দিন দেখলাম আমরা, ভ্যাকসিনেও ছুটি, মে দিবসের ছুটি। নিশ্চিতভাবে অত্যন্ত দীর্ঘ এক ইতিহাস আছে তার, এক বিরাট অধিকারের লড়াই, সেই লড়াইয়ে অর্জিত ছুটি, সেই ছুটি ভোগ করবেন নিশ্চিতভাবে। এমন অধিকার শ্রমের সঙ্গে যুক্ত, শ্রমের মাধ্যমে আয় করেন এমন মানুষের, এমন প্রত্যেক মানুষের আছে। কিন্তু এমন করোনা পরিস্থিতিতে মেয়েদের ছুটি, আজকে মেয়েডে, আজ ছুটির দিন, যারা ছুটির দিন কাটাবেন বলে ঠিক করেছিলেন তারা আজ রাজ্যের ভ্যাকসিন কর্মসূচিতে অংশ নিলেন না। তারা অংশ নিলেন না বলেই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দিতে এসে ফিরে গেলেন অনেকে। 18 বছরের ঊর্ধ্বে যাদের ভ্যাকসিন পাওয়ার কথা তাদের কথা ছেড়েই দিন, তারা তো ভ্যাকসিন পেলেনই না। তাদের জন্য এই মুহূর্তে আজ অথবা কাল ভ্যাকসিন সম্পর্কে কোনো সবুজ আলো নেই। কিন্তু যারা দ্বিতীয় ডোজ পাওয়ার জন্য এসেছিলেন আজকে অনেক আশা নিয়ে, হাতে একটি টোকেন নিয়ে, তারা এসে বন্ধ দরজার সামনে ফিরে গেলেন আর শুনে গেলেন আজ ছুটির দিন, অতিমারিত ছুটি। এই ছুটি সংস্কৃতি কবে বদলাবে? রিপাবলিক বাংলার আজকে অনির্বাণের অগ্নিবান এই ছুটি সংস্কৃতি নিয়ে, অতিমারিত এই ছুটি সংস্কৃতি নিয়ে আমাদের একটি বিশেষ প্রতিবেদন। কখনো আয়ুষ্মান ভারত কিংবা অন্য প্রকল্প, রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রের প্রকল্প, কেন্দ্রের উদ্যোগকে সাধারণ মানুষের জন্য গ্রহণ না করার অভিযোগ সাম্প্রতিক অতীতে বারবার উঠেছে। স্বাস্থ্যসাথীর মতো রাজ্যের প্রকল্পকে তুলে ধরে কেন্দ্রের প্রকল্প গ্রহণের প্রয়োজনীয়তা নেই বলে দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা অতিমারীর সংকটকালেও কেন্দ্রের উদ্যোগ থেকে বঞ্চিত হল পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ। দেশ জুড়ে 18 বছরের ঊর্ধ্বে সকলকে টিকাকরণের কাজ শুরু হলো শনিবার থেকে, কিন্তু এরাজ্যে মে দিবসের ছুটির জেরে টিকাকরণ শুরুই হলো না। আমি নিজে একজন পোলিং পার্সনাল, দেখুন আমার কার্ড আছে, ঠিক আছে, আমি ভোট করিয়ে এসেছি, এতটাই রিক্সে ভোট করিয়েছে যে আমার ফার্স্ট ভ্যাকসিন হয়েছে, এখন সেকেন্ড ভ্যাকসিন দেওয়ার এরা সময় পাইনি, আর আমি যখন নিতেও এসেছি এরা দেয়নি, ভ্যাকসিন দেয়নি, বলেছে এখানে ভ্যাকসিন নেই। তাহলে আমাদের কি কর্ম, যে আমাদের কি কোনো জীবনের দাম নেই? করোনা অতিমারীকালে কেন্দ্রের উদ্যোগ থেকে রাজ্যের মানুষের বঞ্চিত হওয়ার প্রশ্নে রাজ্যের শাসক দলকে নিশানা করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। করেন না, উনি জানেন যে আমি আর সরকারে থাকবো না, ওদের 5 তারিখ আমাদের সরকারি কাজটা। করোনা টিকাকরণ না হওয়ার পাশাপাশি মে দিবসের ছুটির জেরে সরকারি হাসপাতালগুলিতে জরুরি চিকিৎসার প্রয়োজনে আসা সাধারণ মানুষকেও চূড়ান্ত হয়রানির শিকার হতে হয়েছে। ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়ার সঙ্গে পিউ মজুমদার, রিপাবলিক বাংলা। আপনারা দেখলেন আমাদের বিশেষ প্রতিবেদন, ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে এসে ফিরে যাচ্ছেন মানুষ। এমন কেউও ফিরে যাচ্ছেন যিনি সবেমাত্র নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিয়ে এসেছেন, ভোট করেন, যে ভোটকে, যে সংসদীয় গণতন্ত্রের অধিকারকে পবিত্রতম মানা হয় এদেশে, সেই সংসদীয় গণতন্ত্র অধিকারকে প্রয়োগ করার ক্ষেত্রে যারা সবার আগে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দায়িত্ব নিচ্ছেন, তেমন মানুষকেও আজকের দিনে এসে ফিরে যেতে হচ্ছে শুধুমাত্র একটাই কারণে, আজ ছুটির দিন, আজ ভ্যাকসিনের মেয়েডে। শ্রম দিবসের এই ছুটি অতিমারিতে কোনোভাবে বিচার্য হতে পারে? অতিমারির মধ্যে শ্রম দিবসের ছুটিকে ছুটির দিন হিসেবে দেখা যেতে পারে, এমন অদ্ভুত সংস্কৃতি, এমন অদ্ভুত ছুটির সংস্কৃতি কীভাবে অতিমারির সময়ে একটি গোটা প্রশাসনকে পঙ্গু করে দিতে পারে? কোথাও যে ভ্যাকসিন আজকে দেওয়া হলো না এমনটা হয়তো নয়, তবে তার গোনা, তার সংখ্যা একেবারে হাতে গোনা, সত্যি সত্যি হাতে গোনা, 1, 2, 3 বড়জোর গোটা রাজ্যের হিসেবে। এই কলকাতা মহানগরীর বুকে একের পর এক হাসপাতালে এসে দরজা থেকে ফিরতে হলো সাধারণ মানুষকে, তার কারণ ভ্যাকসিনের ডোজ নেই, দ্বিতীয় ডোজ নেই। নেই কি না, দ্বিতীয় ডোজ আছে, সেই ডোজটি দেওয়ার জন্য যাদেরকে প্রয়োজন সেই স্বাস্থ্যকর্মীরা নেই, আজ তাদের ছুটির দিন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাবির আলী আমার সঙ্গে রয়েছেন এবং রাজনৈতিক বিশ্লেষক হিসেবে অরিন্দম বন্দ্যোপাধ্যায় রয়েছেন। আমি প্রথম অরিন্দম বাবুর কাছে যাব। অরিন্দম বাবু, একটা নজিরবিহীন ছুটির দিন দেখলাম আমরা,
নিশ্চিতভাবে মেয়েদের ছুটি একটা দীর্ঘ লড়াই আন্দোলন সংগ্রামের মাধ্যমে উর্জিত একটি দিন। এটা নিতান্ত একটা সাধারণ আর পাঁচটা ছুটির দিনের মতো ছুটির দিন নয়, তবুও এটাকে নিতান্ত ছুটির দিন হিসেবেই পালন করবেন এমন অধিকারও মানুষের আছে। কিন্তু আমার প্রশ্ন অরিন্দমবাবু আপনার কাছে, আজকের এই দিনটা এই অতিমারী পরিস্থিতিতে মেয়েদের ছুটির দিন হিসেবে কাটানো কাম্য ছিল, কাঙ্ক্ষিত ছিল? মে দিবসে এই যে স্বাস্থ্যকর্মীদের ছুটি, এই মে দিবস, এই মে দিবস আজকে বাংলার বুকে একটি কালো মে দিবস হিসেবে চিহ্নিত হলো। আর একটা অদ্ভুত সমীকরণ, আজকে মে দিবস এক তারিখ এবং কালকে দু তারিখে আমাদের এখানে ইলেকশনের রেজাল্টসের দিন, অনেক জল্পনা অনেক কল্পনা চতুর্দিকে চলছে। তো এই কালো মে দিবসের পর আশা করি বাংলা কালকে এক নতুন নবজাগরণের মুখ দেখবে। এই এই যেভাবে স্বাস্থ্য বা অন্যান্য পরিকাঠামো ভেঙে পড়েছে, এরপরে সত্যি চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। এই আজকের এই ভ্যাকসিন নিয়ে যে রাজনীতি করা হলো, ভ্যাকসিন নিয়ে যে মানে আজকে প্রশাসনকে ডবল ব্যস্ত থাকা উচিত ছিল এবং আজকে ছুটির দিনে ভ্যাকসিনেশন সবথেকে বেশি হওয়া উচিত ছিল। আজকে সবাই কাজে কর্মে যাননি, হয়তো অফিস কাছারি অনেকেই আজকে মে দিবসের কারণে বন্ধ। সেখানে যদি ভ্যাকসিন কর্মীরা আজকের দিনটা ছুটি না নিয়ে মে দিবসের কারণেই যদি নিজেদের শ্রমটা দিতেন ভ্যাকসিন লাগাতে, আমার মনে হয় আমাদের এই সংক্রমণ রোকার ক্ষেত্রে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ হতো। আমি 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 সাবির আলীর কাছে যাবো, আমি আমি সরাসরি চলে যাবো সাবির আলীর কাছে, জানতে চাইবো আজকের এই দিনটা ভ্যাকসিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল না, নাকি ছুটির জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল, আপনার কি মনে হয়? ভ্যাকসিন তো সব মানুষের কাছে পৌঁছে দেওয়ার আগে, এখন হসপিটালই পাচ্ছে না ভ্যাকসিন, নার্সিং হোমই পাচ্ছি না, তার উপরে প্রধানমন্ত্রী ঘোষণা করে দিয়েছে 18 বছরের থেকে সবাইকে ভ্যাকসিন দিতে হবে। যারা প্রথম পর্যায়ের ভ্যাকসিন নেওয়া দরকার, যাদের যারা প্রথম পর্যায়ে ভ্যাকসিন নেওয়ার কথা ছিল তারাই এখনো পাচ্ছে না, যারা প্রথম পর্যায়ে ভ্যাকসিন যাদের দেওয়া ছিল ফার্স্ট ট্রায়াল হয়েছে তারাই এখনো পুরোপুরি পায়নি। এরপরে ওনারা বলছেন 18 বছরের পরে, তো ভ্যাকসিন যতক্ষণ না পাঠাবে, ভ্যাকসিন যতক্ষণ না হসপিটালে আসবে, ভ্যাকসিন যতক্ষণ না আমাদের পর্যাপ্ত যে আমাদের চাহিদা সেই চাহিদা অনুযায়ী আমরা পাবো ততক্ষণ কিভাবে দেবো? ভ্যাকসিন নেই। আর স্বাস্থ্যকর্মীরা দেখুন দীর্ঘদিন তারা কাজ করে গেছে, দীর্ঘদিন তারা রাজ্য সরকারের নেতৃত্বে কাজ, তারাও মানুষ, আমাদের এই মানুষত্ব জায়গাটা একদিকে দেখতে হবে। স্বাস্থ্যকর্মীরা দিন রাত কাজ করছে, এটিকে আপনারা এটা বলতে পারবেন না। স্বাস্থ্যকর্মীরা দীর্ঘ যে লাস্ট ইয়ার থেকে যে কাজ তারা করছে, আমাদের কুর্নিশ জানাতে হয়, এই প্রাণের ঝুঁকি নিয়ে তারা যেভাবে মানুষের সেবায় নিজের জীবন নিবৃত্ত করছে, বাংলার এইসব স্বাস্থ্যকর্মী, বাংলার যত সব আমাদের ডাক্তার নার্স সিস্টার, এদেরকে কুর্নিশ জানাতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে এই অনুষ্ঠানটা এই ক্রিটিক্সটা করা উচিত হয়নি। এখন আমাদের স্বাস্থ্যকর্মীদের সাহস যোগানো উচিত ছিল, তাদের পাশে দাঁড়ানো উচিত ছিল, এটা সময় হচ্ছে তাদের পাশে দাঁড়ানো। নিশ্চিতভাবে একটা বিরাট লড়াই লড়ছেন স্বাস্থ্যকর্মীরা, ডাক্তার নার্স সবাই মিলে, কিন্তু আমার প্রশ্ন, আজকের দিনটা কি সেই লড়াইটাকে আরো জোরদার করার দিন ছিল, নাকি লড়াই থেকে সাময়িক ছুটি নেওয়ার বিরতি নেওয়ার দিন ছিল, যেদিন দেশের সমস্ত নজির ভেঙে আজকের যে নতুন করে করোনা সংক্রমিত সংখ্যা সেটা আগের সব নজির ভেঙে দিল? না, আপনারা যে তথ্য যে সব স্বাস্থ্যকর্মীরা বিরতি নেয়নি, ডাক্তার নার্স অনেক হসপিটাল খোলা আছে, সেখানে সব জায়গা আছে, যেখানে কোভিড নেই তো কি করবে, ছুটি কাটিয়েছে কোভিড এমন কোনো কথা নেই, সব ডাক্তার নার্স সব অ্যাভেলেবেল আছে। কোথায় স্বাস্থ্যকর্মীরা ছুটি নিয়েছে সেটা পর্যাপ্ত সন্ধ্যা আপনারা বলতে পারবেন, কোন জায়গায় স্বাস্থ্যকর্মীরা ছুটি নিয়েছে? আমি তো সবাই দিয়ে দেখতে পাচ্ছি হসপিটালে ডাক্তাররা কাজ করছে, নার্সরা আছে, অত অত রোগীদের সেবা তাহলে কি করবে? আপনি যান না বেলেগানা হসপিটালে, কারা সেবা করছে? যদি স্বাস্থ্যকর্মীরা ছুটি নিয়ে থাকে পিজি হসপিটালে, কারা সেবা করছে? না ডাক্তার নার্স যদি না থাকে তাহলে কারা দায়িত্ব নিয়ে কাজ করছে? এই তথ্যটা আপনাদের কাছে ভুল আছে যে পুরো টোটাল স্বাস্থ্যকর্মীরা আজকে অফ নিয়েছে, এমন তো কেন্দ্র সরকার পাঠাচ্ছে না। আগে কেন্দ্র সরকার ভ্যাকসিনটা পর্যাপ্ত দিক, বাংলার যে চাহিদা অনুযায়ী কেন্দ্র সরকার বাংলায় ভ্যাকসিনটা তো পাঠাক, দীর্ঘ দু মাস ইলেকশন বলে যে এক বছর হাসপাতালে দরজা লিখে দিলে হয়, কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন পাঠায়নি, ওই ভ্যাকসিন দেওয়া যাচ্ছে না। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সৌরভ হালদার আমার সঙ্গে যোগ দিয়েছেন, আমি সৌরভ বাবুর কাছে যাবো, কিন্তু তার আগে অরিন্দম বাবুর কাছে আরেকবার ফিরবো। অরিন্দম বাবু, এই যুক্তিটা আপনার যুক্তিগ্রাহ্য বলে মনে হচ্ছে যে ভ্যাকসিনেশনের জন্য স্বাস্থ্যকর্মী নেই, বাকি চিকিৎসা পরিষেবা চালানোর জন্য স্বাস্থ্যকর্মী রয়েছেন, যারা ভ্যাকসিনেশনের দায়িত্বে আছেন তাদের মেডে তাদের ছুটির দিন, বাকি ডাক্তার নার্স বা অন্যান্য চিকিৎসার সঙ্গে বা স্বাস্থ্যক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মীদের জন্য তাদের ছুটির দিন না, নিশ্চিতভাবে তারা কাজ করছেন বলেই তো হাসপাতালগুলো চলছে, তাহলে যত সমস্যাকে ওই ভ্যাকসিন দিতে
এই ভ্যাকসিন নিয়ে অনির্বাণ আসলে শুরু হয়েছে আর রাজনীতি করার করতে তো তৃণমূল কংগ্রেস কিছু নিয়ে বাকি রাখিনি। এই শেষ আজকে রাতের শেষ রাজনীতি ভ্যাকসিন রাজনীতি। এই ভ্যাকসিন যাতে মানুষ কম পায়, যাতে পুরো দেশের কাছে এবং পুরো পৃথিবীতে দেখায় বাংলায় আক্রান্তের সংখ্যা বাড়ছে, এই দিয়ে সামনে সরকারকে বিফল প্রমাণ করার বিফল চেষ্টা ওনারা করছেন। যাক, কালকে সূর্যোদয়ের সাথে এই রাজনীতিরও আশা করি সমাপ্তি ঘটবে এবং বাংলার নতুন দিগন্তে নতুন সূর্যের আলো দেখবে। এই ভ্যাকসিন নিয়ে এত আলোচনা, যেখানে ভ্যাকসিন ইজ নাও ইটস অ্যান এমার্জেন্সি অ্যাক্টিভিটি, সেখানে ফার্স্ট মে হোক বা 31শে ডিসেম্বর হোক, স্বাস্থ্যকর্মীরা কোনোভাবেই ছুটি নিতে পারেন না। একেবারে আমি সৌরভ হালদারের কাছে যাবো, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমার সঙ্গে রয়েছেন, সরাসরি চলে যাবো সৌরভবাবুর কাছে। সৌরভবাবু, আপনার কাছে আমার প্রশ্ন, ভ্যাকসিন নিয়ে যদি এত সমস্যা থেকে থাকে, ভ্যাকসিন যদি কেন্দ্রীয় সরকার না দিয়ে থাকে, কেন্দ্রীয় সরকার দেয়নি বলে যদি আজকে ভ্যাকসিন না দেওয়া গিয়ে থাকে, তাহলে ছুটির দিন বলে ফিরিয়ে দেওয়া কেন? তাহলে তো হাসপাতালের দরজা লিখে দিলেই হয়, ভ্যাকসিন দেওয়ার দায়িত্ব যাদের দেশের সরকার তারা ভ্যাকসিন পাঠাননি তাই দিতে পারছি না, তাহলে ছুটির এই অজুহাত কেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, বাংলার সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার, আমরা দেখেছি যে আমাদের সরকার মন্দির মসজিদ গির্জার প্রতি যতটা না আকৃষ্ট হয়ে তাদের প্রতি যতটা না চেষ্টা করেছে, তার থেকে আকৃষ্ট হয়েছে জেলায় জেলাতে বা মাল্টি সুপারিটি হাসপাতাল তৈরির থেকে। আজকের যে কোভিড সিচুয়েশন 2020 সাল থেকে এবং বর্তমানে যে আবার কোভিডের সেকেন্ড ওয়েভ এসছে, তৃণমূল কংগ্রেস সরকার যথেষ্ট ভাবে কাজ করেছে এবং বাংলার যে প্রত্যেকটা যে স্বাস্থ্যকর্মী, নার্স থেকে শুরু করে একদম ডাক্তার থেকে শুরু করে যারা স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত, তারা নিরলস পরিশ্রম করেছে। ফলে এরকম একটি প্রশ্ন আজকে তোলার মাধ্যমে তাদেরকে অপমানজনক হবে, ফলে সেই জায়গা থেকে আমরা এটা অত্যন্ত রকম ভাবে এটা এবং আমি সেটা প্রাসঙ্গিক বলে মনে করছি না। আমি তথাপি জানাচ্ছি আজকের সকালবেলাতে আমার কাছে তথ্য আছে, আজকে বাংলার ভাড়ারে মাত্র 55,000 ভ্যাকসিন, যেখান থেকে ভ্যাকসিন সরবরাহ হয় কলকাতা থেকে, সেখানে মাত্র 55,000 ভ্যাকসিন রয়েছে। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা গিয়ে খোঁজ নিয়ে নিতে পারেন। ফলে বিভিন্ন জায়গাতে যে বেসরকারি হাসপাতাল গুলো রয়েছে সেখানে ভ্যাকসিনের আকার, সারা ভারতবর্ষ জুড়ে কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন দিতে পারছে, কিন্তু আমরা দেখলাম আজকের মধ্যপ্রদেশে ভ্যাকসিন ভর্তি একটা, যেখানে 2,80,000 ভ্যাকসিন রয়েছে, সে ভ্যাকসিন ভর্তি ট্রাক সেখানে রয়েছে, সেখানে কিন্তু ট্রাকের মধ্যে তো কোনো চালক ছিল না। ফলে ভ্যাকসিনটা মধ্যপ্রদেশের মধ্যে কিভাবে গেল এবং সে অপচয়ের দিকে চলে গেল, যেখানে সারা ভারতবর্ষের মানুষ এবং পশ্চিমবঙ্গের মানুষ ভ্যাকসিনের জন্য আকাল, তখন বহিরাগত সমস্যাগুলো কেন বহিরাগত নিয়ে আলোচনা করেন? রাজ্যের অন্তর্গত সমস্যা নিয়ে কোন আলোচনা নেই আপনাদের? আজকের যখন বাংলাতে যখন ভ্যাকসিন পাঠাতে পারছে না বাংলার, এবং বাংলার রাজ্যে যখন ভ্যাকসিন তারা প্রপারলি পাঠাতে পারছে না, ভ্যাকসিন আনার ক্ষেত্রে যেখানে অস্বচ্ছতা রয়েছে, ভ্যাকসিন সারা ভারতবর্ষের অঙ্গরাজ্য গুলোতে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একটা প্রপার প্ল্যানিং নেই, সুপ্রিম কোর্ট থেকে সেটা আলোচনা সেটা বলা হয়েছে, এবং ভারতবর্ষে আজকে যে একটা করোনার যে মহামারীর জায়গাতে সেকেন্ড ওয়েভ এসেছে, তার অত্যন্ত এক প্রধান দায়ী হলো বিজেপি সরকার, সেটা মাদ্রাস হাইকোর্টে সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের এজলাসে যখন লিখে দেওয়া যায়, আমার প্রশ্ন লিখে দেওয়া যায় তো, কিন্তু হাসপাতালের দরজায় লিখে দেওয়া যায় তো, সরকার তো বিজ্ঞপ্তি দিতে পারে। তেলেঙ্গানা সরকার একটা বিজ্ঞপ্তি থেকে পড়েছে আপনার, আজকে গোটা দেশের মতো তেলেঙ্গানাতেও ভ্যাকসিন দেওয়ার, 18 বছরের ঊর্ধ্বের লোকেদের ভ্যাকসিন দেওয়ার, আজ 18 বছরের ঊর্ধ্বের মানুষদের ভ্যাকসিন দেওয়ার দিন ছিল আজকে তেলেঙ্গানাতে। তেলেঙ্গানা সরকার একটি বিজ্ঞপ্তি দিয়েছে, কি লিখেছে বিজ্ঞপ্তিতে? তারা দুটি ভ্যাকসিন প্রস্তুত করার সংস্থার নাম লিখেছেন, লিখে বলেছেন এই দুটি সংস্থা বলেছে যে আমাদের যে পরিমাণে ভ্যাকসিন প্রয়োজন তা তারা দিতে পারছে না, আমরা তাদেরকে কিছুটা বেনিফিট অফ ডাউট দিচ্ছি, আরও 2 দিন অপেক্ষা করার সিদ্ধান্ত নিচ্ছি, আপাতত 2 দিন অর্থাৎ আজ এবং আগামীকাল 18 বছরের ঊর্ধ্বে ভ্যাকসিন দেওয়ার যে কর্মসূচি তাই রাজ্যে স্থগিত থাকলো। এমন স্পষ্ট বিজ্ঞপ্তি স্পষ্ট কথায় নেই কেন? যদি কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন না দিয়ে থাকে স্পষ্ট করে বলুন না, নাকি এটা স্পষ্ট করে বললে আইন ভঙ্গের সমস্যা আছে? তার কারণ এবার যদি পাল্টা কেন্দ্রীয় সরকার চিঠি দিয়ে জানায়, যদি ভ্যাকসিন স্টোর থেকে খোঁজ নিয়ে জানা যায় যে আসলে মজুদ ভ্যাকসিন আছে, আসলে ইচ্ছা করে দেওয়া হচ্ছে না অথবা অন্য কোনো কারণে দেওয়া হচ্ছে না, রাজনৈতিক উদ্দেশ্য বা অন্য কোনো কারণ রয়েছে, সেখানে ধরা পড়ে যাওয়ার ভয়, তাই মুখে বারবার বলে যাবো কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, কিন্তু লিখে একবারও জানাবো না কেন্দ্রীয় সরকারকে যে কেন দিচ্ছেন না। যথেষ্ট ভারতবর্ষের মধ্যে প্রথম সারির নেটওয়ার্ক এবং তাদের যথেষ্ট ইয়ে রয়েছে, সেইখান থেকে আপনাকে আমি অনুরোধ করবো যে বাংলাতে কি পরিমাণে ভ্যাকসিন রয়েছে আমরা খোঁজ নিই, এবং বাংলাতে যে স্বাস্থ্য কর্মীরা যেভাবে নিরলস পরিশ্রম করেছে, তাদের এখনো যে দিন রাত এক করে তারা কাজ করে চলেছে, আজকের আমরা
করে ভ্যাকসিন দেওয়া অত্যন্ত ভাবে দরকার, কিন্তু ভ্যাকসিন সেন্টার গভর্নমেন্ট কেন ডিস্ট্রিবিউশন করতে পারছে না, কেন সেন্ট্রাল গভর্নমেন্ট এখনো প্ল্যান নেই, সে প্ল্যানের আজকে না থাকার কারণে ভারতবর্ষের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে সাফার হচ্ছে। আজকে তেলেঙ্গানা থেকে বাংলা কেন বলতে হবে? আমার সঙ্গে অনিন্দ্যপ্রনাথ বন্দ্যোপাধ্যায় বিজেপি তরফ থেকে যোগ দিয়েছেন, আমি অনিন্দ্যপ্রনাথ বাবুর কাছে যাবো, কিন্তু তার আগে আমার অতিথিদের জন্য সাজিয়ে রাখা আজকের অগ্নিবান, আসুন একবার চোখ রাখি আজকের অগ্নিবানে। অগ্নিবান এক, দেশজুড়ে নজির সংক্রমণের দিনে কেন রাজ্যে থমকে টিকাকরণ কর্মসূচি? অগ্নিবান দুই, কেন দিনভর বন্ধ টিকা? অগ্নিবান তিন, কোভিড যুদ্ধেও ছুটি সংস্কৃতি? এই তিনটি অগ্রিমান নিয়ে আলোচনা করেছি ইতিমধ্যে আমার অতিথিদের সঙ্গে। নতুন অতিথি হিসেবে যোগ দিয়েছেন আমার সঙ্গে অনিন্দ্যপ্রনাথ বন্দ্যোপাধ্যায় বিজেপির তরফ থেকে, আমি অনিন্দ্যবাবুর কাছে যাব। অনিন্দ্যবাবু, এই ছুটির সংস্কৃতি এটা নিয়ে প্রশ্ন করলে দুটো উত্তর আসছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। প্রশ্নটা খুব প্রফেশনাল, ভ্যাকসিন আজকে হলো না কেন? অধিকাংশ মানে অন্তত 80% বেশি জায়গাতে আজকে ভ্যাকসিন হয়নি। জানা গেছে হাসপাতালের দরজায় গেলে আজকে ছুটির দিন, আজকে ভ্যাকসিন হবে না, টোকেন নিয়ে এসে দ্বিতীয় ডোজ দিতে গিয়ে ফিরে গিয়েছেন মানুষ। আমি আজকে থেকে যে 18 বছরের ঊর্ধ্বে সাধারণ টিকাকরণের কথা ছিল তার কথা কিন্তু বলছি না, সেটা আপাতত মুলতবিই রেখে দিলাম। একটা উত্তর হচ্ছে এটা, এই প্রশ্নটা করলে স্বাস্থ্যকর্মীদের নাকি আমরা ছোট করছি, তারা নিরলস পরিশ্রম করছেন, খাটছেন, আরে তারা খাটছেন বলেই তো হাসপাতালগুলো চলছে। আমাদের প্রশ্ন অনিন্দ্যপুলকবাবু খুব সোজা, হাসপাতাল চলছে তাহলে ভ্যাকসিন বন্ধ কেন? এক, আর দ্বিতীয় আর একটা উত্তর পাওয়া যাচ্ছে, অন্য আর 5টা সমস্যার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে যে উত্তরটা পাওয়া যায় একটা জাতীয় উত্তর, অমুক রাজ্যে নেই, তমুক রাজ্যে খারাপ, অমুক রাজ্যের অমুক অঞ্চলে আজকে এমন একটা ঘটনা ঘটে গেছে, অর্থাৎ বাংলার সমস্যার সমাধান অমুক রাজ্যের তমুক অঞ্চলে তমুক মুখ্যমন্ত্রী অথবা কেন্দ্রীয় সরকারের তমুক মন্ত্রীর হাতে রয়েছে, বাংলার হাতে নেই। মানছেন এই যুক্তিগুলো? না, অ্যাকচুয়ালি এটা তো শুধুমাত্র আজকে এরকম একটা পরিস্থিতিতে পড়ার ফলে আমরা বিষয়টা বুঝতে পারছি বা আমাদের চোখের সামনে পরিষ্কার হয়ে উঠছে, কিন্তু এই সংস্কৃতিটা চালু, এটা একটা সংস্কৃতি, কারণ রাজনীতিতে সংস্কৃতি ছাড়া হয় না। অর্থাৎ যেটা তুমি বললে বোধ হয় ছুটি সংস্কৃতি সম্ভবত এরকম একটা কয়েনেজ করলে, তো এইটা কিন্তু শুরু হয়েছে অনেক আগে থেকে আর কি, মানে শুধু আজকে থেকে নয়, তার আগে একটা 33 বছর ছিল, তখনও নানান ধরনের যুক্তি খাড়া করা হতো, তারপর গত 10 বছর ধরেও একটা যুক্তি খাড়া করা হয়েছে আর কি। এবার সমস্যাটা সেখানে নয়, সমস্যাটা হচ্ছে যে এরকম একটা জিনিসকে ক্রিয়েট করা হবে, ক্রিয়েট করে নিয়ে এটাকে বেসিক্যালি উদ্দেশ্য হচ্ছে যে সরকারকে মেলাইন করা, বিজেপি গভর্নমেন্টকে মেলাইন করা এবং তার জন্য নানান রকম উপায় খোঁজা। আদারওয়াইজ করোনার সাথে, করোনা ইটসেলফ আর প্রবলেম, তার সাথে পলিটিক্স আর একটা প্রবলেম, ফুড সিকিউরিটি আর একটা প্রবলেম, সমস্ত প্রবলেমকে কোথাও একটা একসাথে জুড়ে দিয়ে মানে এটা অ্যাজ ইফ যেন সমস্ত দায় দায়িত্ব শুধুমাত্র প্রাইম মিনিস্টারের, এরকম একটা জায়গাতে কিন্তু ফেলার চেষ্টা চলছে। খুব হয়তো ডিরেক্টলি করছেন না, কিন্তু ইনডিরেক্টলি, না হলে এই সময় ছুটিটা এটাও এক ধরনের স্ট্র্যাটেজি। না হলে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, ধরুন আমলা, এই যে শব্দটা আমলা তো আমল করবে কাদের? সাধারণ মানুষকে আমল করবেন, কিন্তু এখানকার আমলারা কি করেন? যারা তাকে অ্যাপয়েন্টমেন্টটা দিয়েছে তাদেরকেই আমল করেন, দেন সাধারণ মানুষ। ফলে এইখানে স্বাস্থ্য পরিকাঠামোটা এই কারণেই এরকম নানান বিভিন্ন কারণে কিন্তু ভেঙে পড়েছে। ছুটি সংস্কৃতি তার একটা ছোট্ট পার্ট, যেভাবে কুকুরের ডায়ালিসিস হয়, যেভাবে একই পরিবারের 7 জন চান্স পায় ডাক্তারিতে, যেভাবে নানান রকম বলা হয় যে বিল্ডিং আছে, নানান সুবিধা আছে, মাল্টি স্পেশালিটি রয়েছে, সুযোগ সুবিধা রয়েছে, অথচ ডাক্তার নেই, কারণ কি ডাক্তার হবে না, এখানে শিক্ষা নেই। আপনি দেখলেন তো প্রত্যেকটা জিনিস কীভাবে শিক্ষার সাথে স্বাস্থ্য কীরকমভাবে রিলেটেড হয়ে গেল, যেখানে ভালো করে শিক্ষা নেই, যেখানে অলরেডি বাংলা বানান তুলে দেওয়া হচ্ছে, এইটা হচ্ছে বাংলার সংস্কৃতি, তার সাথে ছুটির সংস্কৃতি ভিন্ন কিছু নয়। ফলে এটার সাথে করোনা একটা নিজে একটা মানে ভাইটাল প্রবলেম এই মুহূর্তে সারা পৃথিবীতে এবং ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে, সেই প্রবলেমটাকেও পলিটিক্যালাইজ করা হচ্ছে, পলিটিক্সের সাথে যুক্ত করে নিয়ে আসলে সরকারকে মেলাইন করবার একটা উদ্দেশ্য বা প্রক্রিয়া চালু করেছে। রাজ্য সরকারের কর্মচারীদেরকে অফিসে আসতেই হবে, সাধুবাদ জানাচ্ছি। গত 10 বছরে রাজ্যের বহুদিনের লালিত, এতে শুধু 34 বছরের সংস্কৃতি নয়, তারও আগের 20 বছর ছিল বা অন্তত 15 বছর ছিল যখন থেকে এই বন্ধের রাজনীতিতে বাংলা ঢুকেছে, সেই রাজনীতি আজকে প্রায় অচল, ভোঁতা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেউ অদ্ভুতভাবে
অদ্ভুত ভাবে বন্ধে অফিসে আসার জন্য একটা পুরস্কারের সংস্কৃতিও চালু করেছে। সেই পুরস্কারটা হচ্ছে প্রশ্ন রাজনৈতিক ভাবে বিরোধীদের দুর্বল করবার জন্য, বিরোধীদের অস্ত্রকে ভোতা করবার জন্য বন্ধ তুলে দিলেন। কিন্তু বন্ধের যে ছুটি, বন্ধকে ছুটি হিসেবে মেনে একটা ছুটির দিন, বাড়তি ছুটির দিন পাওয়ার যে অভ্যেস, সেই অভ্যেসকে সত্যিই ছেদ পড়ল। সেই সংস্কৃতিকে সত্যিই তুলতে পারলেন, তুলতে পারেননি বলেই বন্ধের ছুটিটা অন্য দিন দিয়ে কম্পেনসেট করে দেওয়ার চেষ্টা। আর ঠিক সে কারণেই কি মে দিবসের ছুটির অজুহাত খাড়া করা হয় এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্র। একটা ছোট বিরতির পর ফিরে আসছি অনির্বাণ অগ্নিবাণে, সঙ্গে থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ সংস্কৃতি বন্ধ করতে চেয়েছিলেন এবং পেরেছেন, এটা সবাই বলেন। নিঃসন্দেহে রাজ্যে শ্রম দিবস নষ্ট এখন শূন্য। আমরা শ্রমিক দিবসের দিন দাঁড়িয়ে শ্রম দিবস নষ্টের সেই ট্র্যাডিশন যে মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করতে পেরেছেন তার জন্য অবশ্যই তাকে সাধুবাদ জানাই। কিন্তু প্রশ্ন ছুটি সংস্কৃতি নিয়ে। আমি ছুটি সংস্কৃতির কথাটা তুলেছিলাম আমার অগ্নিবাণে, তিন নম্বর অগ্নিবাণে। বন্ধের দিন কাজে আসাটা আসতেই হবে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে, যে কোনো বিরোধী দল বন্ধ রাখলে খুব ভালো। তাহলে তার পরিবর্তে ছুটি কেন? বন্ধটাকে ছুটি হিসেবে কাটাতেন সেই সংস্কৃতি বন্ধ করবার জন্যই, যদি বন্ধ সংস্কৃতি বন্ধ করবার জন্যই যদি এটা হয় তাহলে কম্পেনসেট করে একটা ছুটি কেন? প্রত্যেক বছর দেখি দুর্গা পুজোতে একদিন দুদিন করে ছুটি বাড়ে, উৎসবের মরশুমে একদিন দুদিন করে ছুটি বাড়ে, প্রয়োজনটা কোথায়? ছুটি সংস্কৃতি থেকে রাজ্য সরকার বেরোতে চেয়েছে, বেরোতে পারেনি বলেই কি বা বেরোতে চায়নি বলেই কি এমন অতিমারির সময়ও ছুটি ঘিরে থাকে ভ্যাকসিনেশন প্রোগ্রামকে? আজকের ভ্যাকসিনেশন প্রোগ্রাম নিয়ে যে ছুটির কথা বলা হচ্ছে, যেটা বলা হচ্ছে মহিন্দ্রতার কথা আমি শুনছি, মহিন্দ্রতার আমার ভালো লাগে, যদিও আমার বিরোধী দল করে, তবু আমি বলি উনি কয়েকটা কথা বললেন, তার মধ্যে একটি কথা বললেন ফুড সিকিউরিটির কথা। ফুড সিকিউরিটির কথা যখন উনি বললেন তখন ওনাকে মনে রাখতে হবে যে হাঙ্গার ইন্ডেক্স এর ক্ষেত্রে যখন করোনার সময় হয়নি, আমি সেই উত্তরটা একটু দিয়ে নিয়ে আপনার উত্তরে দিই, যখন হাঙ্গার ইন্ডেক্সে কিন্তু ভারতের র্যাঙ্ক কত পেছনে রয়েছে। আমি 2019 ভারতের র্যাঙ্ক ছিল 102, যেটা পাকিস্তানের থেকেও খারাপ অবস্থা। আমরা পাকিস্তানকে নিয়ে তুলনা করি, নরেন্দ্র মোদী অমিত শাহ কথায় কথা পাকিস্তানের কথা বলে, আমি সেই জন্য পাকিস্তানের নামটা নিলাম। ফলে এবার এরপরে যদি আমরা দেখি যে ভারতবর্ষে করোনার আজকে যে গ্রোথ, 4 লাখ প্রায় পার ডে, প্রায় 4 লাখের বেশি করোনা এফেক্টেড মানুষের সংখ্যা দেখা যাচ্ছে এবং প্রায় 4,000 মানুষ মারা যাচ্ছে প্রতিদিন, সেখানে সারা ভারত পৃথিবী জুড়ে, সারা পৃথিবী জুড়ে করোনার ক্ষেত্রে বাংলা ভারতবর্ষের যে সরকার সেটা সম্পূর্ণভাবে ব্যর্থ, সেটা তো প্রশ্ন উঠবেই, সরকারকে তার তো উত্তর দিতে হবে। সেখানে ভারতবর্ষের জনগণ, ভারতবর্ষের যে দল শাসন করছে তাকে তো প্রশ্ন করবে না? এখানে যদি প্রশ্ন তো করা যায় সেটাই তো স্বাভাবিক, এটাই তো ডেমোক্রেসি। যে দল ভারত শাসন করছে তাকে নিশ্চিত ভাবে প্রশ্ন করবে, প্রশ্ন করা যাবে। কিন্তু আমার প্রশ্ন সৌরভ বাবু, রাজ্য সরকারের বিরুদ্ধে প্রশ্ন এলে কেন্দ্র সরকারের দিকে চলে যায় কেন? আমার প্রশ্ন আজকে ভ্যাকসিনেশন প্রোগ্রামের ছুটি সেটা কি ইন্স্যুরেন্সটা বন্ধ বলে? না, সব 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 জায়গা তো ভ্যাকসিনেশন প্রোগ্রামের তো ছুটি নয়, আমি অনেক জায়গায় জানি, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি আজকে বহু জায়গায় ভ্যাকসিন হয়েছে। আমি দেখছিলাম আজকে একটু ভোট কর্মীর কথা, আমি শুনতে দেখেছি আমাদের প্রোগ্রামে, আমি শুনছিলাম আমার আজকের ব্রহ্মাস্ত্র নেওয়ার সময় গেছে, আমি ব্রহ্মাস্ত্র নিয়ে আসবো, কিন্তু আমার এখানেই প্রশ্ন, কেন সরকারের তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে এই ভ্যাকসিন না থাকার কথাটা প্রকাশ্যে চিঠি দিয়ে কেন্দ্রীয় সরকারকে জানানো হচ্ছে না? বারবার এই অভিযোগটা রাজনৈতিকভাবে করা হচ্ছে, প্রশাসনিকভাবে এই অভিযোগে কোনো রকম কোনো ছায়াপাত কেন দেখতে পাচ্ছি না? যেভাবে প্রশাসনিকভাবে অভিযোগগুলো করতে হয় তা দেখতে পাচ্ছি না। অনিন্দ্য পুলকবাবু কি মনে হয়?
আমি মুখে বলার কথা বলছি না, শুনুন, আমি বললাম শুরুতেই আসলে বাঙালির একটা প্রথমত অভ্যাস আছে, একটু মানে অন্য জায়গায় বলছি আর কি, যদি ভ্যাকসিন না থাকার মতো গুরুতর বিষয় অভিযুক্ত করেন তাহলে চিঠি লিখতে হয়। আমলাদের করার কথা কিভাবে করার কথা, কিভাবে কখন করার কথা, এই জিনিসগুলোকে এড়িয়ে গিয়ে শুধুমাত্র করলো না বা এই করলো না এরকম ভাবে দেখলে হবে না। আসলে বাঙালির একটা অভ্যেস আছে, পেস্টের সাথে ব্রাশ ফ্রি পাওয়া, সাবানের সাথে দেখবেন চিরুনি ফ্রি পাওয়া, হ্যাঁ তেমনি ছুটির জায়গাটাও এরকম আর কি, একটা জায়গা থেকে এনে নিয়ে ওই জায়গাটা এরকম করে নিয়ে ওটা একদম কমপ্লিটলি আমি জানি না বিজেপির যেটা হয়েছে না, অনিন্দ্য দাদা আমি কেন অনিন্দ্য দাদা বলতে পারি না, বাঙালির প্রতি কেন একটা আক্রোশ, বাঙালির প্রতি কেন আক্রোশ আমি বলতে পারি না, বাঙালিদের টেস্ট সমস্ত কিছু ফ্রি, এই জিনিসটা বলতে আদৌ বাঙালি জাতিকে অপমান করছেন। অনির্বাণের অগ্নিবাণে আজকের ব্রহ্মাস্ত্র, আমপানের অডিট বন্ধ করতে সুপ্রিম কোর্টে যাওয়া যায়, কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন না দিলে কেন সুপ্রিম কোর্টে যায় না রাজ্য, আমার আজকের অনির্বাণের অগ্নিবাণের ব্রহ্মাস্ত্র, আমপানের অডিট সিএজি করবে এটা বন্ধ করতে সুপ্রিম কোর্টে যাওয়া যায়, তাহলে ভ্যাকসিন না দিলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কেন সুপ্রিম কোর্টে যায় না রাজ্য। আমি এই প্রশ্ন নিয়ে সাবির আলীর কাছে আসবো, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সাবির আলী আমার কাছে রয়েছেন। সাবির বাবু আপনার কাছে আমার প্রশ্ন, যদি কেন্দ্রীয় সরকার এমন গুরুতর অপরাধী করে থাকে, আমি অপরাধ শব্দটা ভেবে চিন্তে প্রয়োগ করছি, একটি রাজ্যের মানুষকে অতিমারী সিচুয়েশনে তারা ভ্যাকসিন পাঠাচ্ছেন না, রাজ্য সরকার বারবার বলা সত্ত্বেও রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় না কেন, আমপানের অডিট বন্ধ করতে সিএজি কে দিয়ে অডিট করানো হচ্ছে, দেশের একটা স্বীকৃত অডিটর অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্টেন্ট এবং অডিটর জেনারেলের সংস্থা তাকে আটকাতে সুপ্রিম কোর্টে যাওয়া যায়, রাজ্যের মানুষের জন্য ভ্যাকসিন চাইতে সুপ্রিম কোর্টে যাওয়া যায় না? তার উত্তর দিচ্ছি আমি, করোনা যখন থেকে এসছে করোনা আবহাওয়া একটা বডি তৈরি হয়েছে যেটা সেন্ট্রাল সেন্ট্রাল গভর্নমেন্ট নিজের হাতে রেখেছে, এই আইন একটা অ্যাক্ট তৈরি করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, টোটালটাই সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট কিভাবে কাকে মেডিসিন দেবে, কিভাবে কাকে ভ্যাকসিন দেবে, কি প্রোটোকল হবে, কতদিন আইসোলেশনে থাকতে হবে, কতদিন বাড়িতে থাকতে হবে, কতদিন হসপিটালে থাকতে হবে, কি কি ওষুধ খেতে হবে, টোটাল গাইডলাইন সেন্ট্রাল হেলথ মিনিস্টার প্রত্যেক স্টেট গভর্নমেন্টকে দিচ্ছে, আর সেই অনুযায়ী স্টেট গভর্নমেন্ট কাজ করছে। যখন পুরোটা এক বছর সেন্ট্রাল গভর্নমেন্ট সময় পেয়েছে, সেই জায়গাটা তারা কাজে লাগাইনি কেন, সেই জায়গাটা তখন মানুষের কাছে ভ্যাকসিনটা পৌঁছে দিইনি কেন, দু মাস ইলেকশনে ইলেকশন কমিশন এবং নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকার ইলেকশনে যেভাবে করোনা ছড়িয়েছে, এক কথা চলে গেলেন সাবির বাবু, আমার প্রশ্ন কেন্দ্রীয় সরকার দেয়নি বুঝলাম, সেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যাওয়ার তো জায়গা আছে, দেশের সর্বোচ্চ আদালতে যায় না কেন রাজ্য, দিল্লিকে তো আমরা দেখলাম, দিল্লি সরকার দিল্লি সরকারকে তো আমরা দেখলাম অক্সিজেন চাইতে সুপ্রিম কোর্টে গেলেন, তারা তাদের অক্সিজেনের কোটা বাড়লো, রাজ্য সরকার যায় না কেন, পশ্চিমবঙ্গ সরকার যায় না কেন, ডেমোক্রেসি ফাংশন করে সেটা জুড়বে না, ডেমোক্রেসি জুড়বে না, তাহলে পলিটিক্স বিজেপি কে ছেড়ে দাও, বিজেপি কে মেলাইন করো, মেলাইন করো, আলটিমেটলি কেন্দ্র সরকার থাকবে, আমরা সেই হিসেবে মানুষের জন্য আসছে বলে তো করতে থাকে আরো বেশি, মানুষের জন্য আসছে বলেই তো তাতে আরো বেশি আরো বেশি করে যাওয়া প্রয়োজন, মানুষের দাবি মানে আরো বেশি করে যাওয়া প্রয়োজন, আরে ভ্যাকসিন এলে আমাদের অডিট করলে কটা চোর ধরা পড়বে তার জন্য সুপ্রিম কোর্টে যাওয়া যায়, আর ভ্যাকসিন পেলে গোটা রাজ্যের মানুষ পাবেন, সেই ভ্যাকসিন না পেলে সুপ্রিম কোর্টে যাওয়া যায় না, যদি সত্যি সত্যি কেন্দ্র সরকার না দিয়ে থাকে, অরিন্দম বাবু কি মনে করেন? ভ্যাকসিন পাচ্ছে না তো ফেলে তো মানুষকে দেওয়া যাবে, তারা বঞ্চনা করছে, কেন্দ্র সরকার বঞ্চনা করছে বাংলার পক্ষে, এনারা খুব সিলেক্টিভ কোন ব্যাপারে ওনারা সুপ্রিম কোর্টে সাহায্য নেবেন কোন ব্যাপারে নেবেন না, এবং আজকের এই যে ভ্যাকসিন কেলেঙ্কারি এই আলোচনাটা অনির্বাণ শুরু হয়েছিল, কিন্তু আজকে মে ডেতে কেন আমরা স্বাস্থ্যকর্মীদের পেলাম না, সেখানে অনিন্দ্যদা বললেন না যে নিয়ে বাঙালির উনি নাকি বাঙালিদেরকে নিয়ে অনেক কিছু খারাপ বললেন বলে আমার তৃণমূলের বন্ধু লাফিয়ে পড়লেন, কিন্তু আমার প্রশ্ন ওই লাস্ট 10 বছর ও বিগত 44-34 বছর এই 44 বছরে না বাঙালিকে সত্যি খালি পাইয়ে দেওয়ার রাজনীতি দিয়েই দুটি দল আমাদেরকে ধরে রেখেছিল, এবং সেই কারণেই বাঙালি এত কর্মবিমুখ হয়ে পড়েছে, আজকে আমরা সবসময় না সুযোগ খুঁজি ছুটি ফাঁকি দেওয়া, একটা ওই জন্য খুব কথা আছে যে কাজ করলে মাইনে পাই, তো এর মানে এই যে বাঙালিকে আমি অবশ্যই নিজে সেলফ ক্রিটিসিজম করার মতো সাহস আমাদের আছে বলে এই কথাটা বলছি, কারণ আমাদের বিস্তারিত আলোচনা নিয়ে এই ভ্যাকসিনেশন নিয়ে, কেন ভ্যাকসিনেশন বন্ধ আজকের দিনে, ভ্যাকসিনেশনও কি ছুটির দিন চলে, ছুটির দিন চলা উচিত, ফিরছি রিপাবলিক বাংলার সঙ্গে থাকুন।
আমি অরিন্দমবাবুর কাছে ফিরবো বিরতির পরে। অরিন্দমবাবু, বিরতিতে যাওয়ার আগে আপনি বলছিলেন কোর্টে যাওয়ার ব্যাপারে, আদালতে যাওয়ার ব্যাপারে রাজ্য সরকারের পছন্দ অপছন্দের কথা। রাজ্য সরকার এই কোর্ট ব্যাপারটাকে খুব সিলেক্টিভলি নিজেদের হিসাব মতো ব্যবহার করেন। আজকে যখন একটা চুরির এগেনস্ট অডিট হয় তখন তারা সুপ্রিম কোর্টে দৌড়তে পারেন নিজেদেরকে আটকাতে বা বাঁচাতে যে আমরা চোর নই, কিন্তু যখন সত্যি যদি কেন্দ্রীয় বঞ্চনার কারণে আমরা ভ্যাকসিন পাচ্ছি না তাহলে কেন আমরা সুপ্রিম কোর্টে যাওয়ার সাহস দেখাই না? এর দুটো কারণ হতে পারে। এক, ভ্যাকসিন আছে কিন্তু সেখানেও মানে কথাটা বলতে খারাপ লাগছে, ভ্যাকসিন চোর বলে একদল লোক আছেন যারা ভ্যাকসিনগুলো ঘুরপথে পেয়ে যাচ্ছেন। অবশ্যই আমার কাছে কোনো প্রমাণ নেই, এটা আমার পুরো মানে আমার মনে হওয়ার জায়গা থেকে বলছি। আর তাছাড়া স্বাস্থ্যকর্মীদের ছুটি দিয়ে আজকে ভ্যাকসিন আছে কিন্তু স্বাস্থ্যকর্মীদের যদি ছুটি দিয়ে থাকেন, এটা বাংলার যে ওয়ার্ক কালচার সেটাকে বারবার আবার প্রণাম সামনে আনলেন আমাদের মমতা ব্যানার্জি। আর গত সরকার লাল সরকারের সময় ছিল বন্ধ, আর এই সরকার বন্ধকে বন্ধ করে এখন সেই বন্ধ থেকে বাঙালিকে কর্মবিমুখী করে রেখে দিয়েছে। বাংলাকে বঞ্চিত করেইছি তো, এখন পর্যন্ত আমফানের ক্ষতিপূরণের টাকা দেয়নি রাজ্য, বারবার আমরা দাবি করছি বাংলার প্রতি বঞ্চনা, বাংলার প্রতি বঞ্চনা। এই শব্দ বন্ধটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, আগে কমরেডরা বলতেন এখন আপনারা বলেন। আমি কেন্দ্রে যে সরকার আছে তার রাজনীতি, আমার রাজনীতি আলাদা। কেন্দ্রীয় সরকার চায় আমার রাজনীতিকে শেষ করতে, তাই আমার সরকারকে অর্থাৎ আমি যে রাজ্যে সরকার পরিচালনা করছি সেই সরকারকে তারা সাহায্য করে না। হ্যাঁ, এই যেটা কথা হচ্ছিল ডাবল ইঞ্জিন টিঞ্জিন, এগুলো না শব্দ বন্ধ আর কি, এগুলো জাস্ট পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ। আমি ডাবল ইঞ্জিন টিঞ্জিন হয় না, গণপ্রজাতন্ত্র, এটা প্রজাতন্ত্র বলে একটা বিষয় আছে আমাদের দেশে, একটা ফেডারেল স্ট্রাকচার, সেখানে সেন্ট্রালের কতগুলো নির্দিষ্ট দায়িত্ব আছে যেগুলো পালন করতে হবে। মাঝখানে যেটা আমরা ল্যাক করছি সেটা একটু আগে হলো এই যে অডিট রিপোর্ট, এই এই একটা ফ্যাক্টর আছে এখানে যে টাকাটা পাঠাবে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু লায়াবল তার প্রত্যেকটা পাই টু পাই হিসাব বুঝে নেওয়ার ক্ষেত্রে। এবার যখন সেখানে গন্ডগোলটা হচ্ছে, হিসেবটা দিতে পারছে না, তখন সেখানে একটা ডিলে হবে। আপনারা খেয়াল করে দেখবেন সিপিএম এর সময় আমরা শুনতাম যে টাকাগুলো ফেরত যেত, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট পাঠাতো কিন্তু সেগুলো কাজ হতো না, টাকা ফেরত যেত। আর এখানে হচ্ছে কি, টাকাটা আসছে কিন্তু মানুষের কাছে পৌঁছচ্ছে না, ফলে দুটো ধরনের সমস্যা হচ্ছে এখানে। সেন্ট্রাল গভর্নমেন্ট বাধ্য তো দিতে, সেন্ট্রাল গভর্নমেন্ট তো বাবার পকেট থেকে দিচ্ছে না, সহজ সত্যটা কেন আমরা বুঝতে পারছি না? তাহলে দিচ্ছে টাকাটা, দিচ্ছেটা কে হচ্ছে? গণ্ডগোলটা গণ্ডগোলটা সাধারণ মানুষের কাছে পৌঁছছে না, সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে না, এটা তো আপনার আমার সব ট্যাক্সের পয়সা। হেলিকপ্টার ভ্রমণ করলেন, আম্বানের প্রত্যেকদিন চলে গেলেন, এসে তিনি হাজার হাজার টাকার একটা দাম দিয়ে গেলেন, তারপরে তার লোকের এখানে এসে তাকে 1,00,000 কোটি টাকা এখানে ক্ষতি হয়েছে আম্বানের জন্য, তারপরে তারা কেন কোনো টাকা দেয়নি? ফলে তারা যখন বাংলাকে বারবার ধরে বঞ্চনা করেছে, তারপরে তাদের মুখে এই সমস্ত কথা বাংলার মানুষের কাছে অত্যন্ত হাস্যপ্রদ লাগে। এবং বাংলাতে যে ভ্যাকসিনে আমরা বলেছিলাম, আমরা একাধিকবার চিঠি লিখেছি ভ্যাকসিনটাকে সরবরাহ করুন ঠিকঠাক করে, বাংলাতে প্রচুর ভ্যাকসিন দরকার হয়। আপনারা ঘোষণা করেছেন 1 তারিখ থেকে ভ্যাকসিন দেওয়া, কেন ভ্যাকসিনটা প্রপারলি কেন ডিস্ট্রিবিউশন হচ্ছে না, কেন বাংলাতে ভ্যাকসিনটা ঠিকঠাক হচ্ছে না? এই ভ্যাকসিন পলিসির জন্য ছুটি দিচ্ছে রাজ্য সরকার, আর দায় তাহলে কেন্দ্রীয় সরকারের। সাবিরবাবু, আপনার কাছে আমার প্রশ্ন, ভ্যাকসিনে ছুটি দিচ্ছে রাজ্য সরকার, ভ্যাকসিনের কর্মসূচিতে ছুটি দিচ্ছে রাজ্য সরকার, দায় তাহলে কেন্দ্রীয় সরকারের কাঁধেই থাকলো শেষ পর্যন্ত? না না, ছুটিটা কোথায় নিয়েছে সেটাই তো আমার প্রশ্ন। আমি তো বলছি ছুটিটা কোথায় নিয়েছে, আপনি পিজি হসপিটাল যান, আপনি কেমার বাঙ্গুর যান,
আপনি বেলেঘাটা আইডি যান, আপনি আমাদের প্রতিবেদনের শুরুতেই দেখিয়েছি এই শহরের বুকে মেডিকেল কলেজ হাসপাতাল, বিভিন্ন জেলার হাসপাতাল, সরকারি হাসপাতাল কিভাবে আজকে ছুটির দিন পালিত হয়েছে ভ্যাকসিনেশনের ক্ষেত্রে। স্বাস্থ্যকর্মীরা কাজ করেছে, স্বাস্থ্যকর্মীর ছুটি নেয়নি, স্বাস্থ্যকর্মীদের অপমান, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, স্বাস্থ্যকর্মীদের অপমান, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা আর মিথ্যে, এর বাইরে বেরোতে পারলেন না আপনারা একটা সোজা সাপটা সত্যি ছবি যা প্রতিবেদন দেখে আমরা শুরু করেছিলাম। আমি আবারও শেষ করবো অরিন্দম বাবু এবং অরিন্দম বাবুর কাছ থেকে এক কথায়, অরিন্দম বাবু তাহলে এই তাহলে ভ্যাকসিন নিয়ে রাজনীতির অবসান কবে হবে বলে মনে হয়? ভ্যাকসিন রাজনীতির আজকেই শেষ রাত, হয়তো শেষ ডিসকাশন। এনাদের ভ্যাকসিন দেওয়ার যে রাজনীতি করলেন তার উত্তর ওনারা কাল সকালে অবশ্যই পাবেন। শুধু ভ্যাকসিন নয়, ওভারঅল 10 বছরের ওনাদের পারফরমেন্স কার্ড কাল সকালবেলায় জনসমক্ষে বেরোবে এবং আমার মনে হয় তারপরে ভ্যাকসিনেশন নিয়ে আলোচনাই আর হবে না। বিকজ অন্যান্য স্টেটে হয়তো ঠিক আছে, কোভিড একটা সিচুয়েশন যেটা ভারতবর্ষের মতো দেশ বা এরকম মহামারী হয়তো প্রথমবার ফেস করছে, সেখানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম কিন্তু কখনোই শুনতে পেলাম না, নেই নেই নেই। কিন্তু কী করা যেতে পারে? কেন্দ্র সরকারকে তো সাজেশনও দেওয়া যেতে পারে, খালি তাদের এগেনস্টে কমপ্লেন বা কোর্টে যাওয়া, সুপ্রিম কোর্টে যাওয়া, হাইকোর্টে যাওয়া, সব জায়গায় গিয়ে হেরে হেরে ফিরে আসা। আমার মনে হয় এই একদম শেষ। আমি আমার সমাজে তো একদম শেষ। আমার সঙ্গে উপস্থিত অতিথিদেরকে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে এই আলোচনা অংশগ্রহণ করবার জন্য। অনির্বাণের অগ্নিবাণ আজকে এখানে শেষ করছি, কিন্তু এরপরেই থাকছে সোজাসুজি সংবাদ।